আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। কাল রাতে একটা সিনেমা দেখলাম, বেশ পুরনো, সেকেলে। আসলে আমি সবসময়ই পুরনো নাটক সিনেমাগুলো বারবার দেখি। সিনেমার নাম হচ্ছে মেঘে ঢাকা তারা। দিন শেষে একটা কথা খুব পরিষ্কার, সেটা হচ্ছে আপনি বা আমি বা তুমি। আমরা যতই জীবনে ভালোই থাকি না কেন, দিন শেষে আমাদের এই ভালো সুযোগটা নিয়ে যারা আমাদের সাথে স্বার্থপরতা করে, দেখা যায় দিন শেষে তারাই ভালো থাকে। এটা একদম নতুন কিছু নয়। সিনেমাটা দেখার পর মনটা কিছুটা খারাপ হয়েছিল, তা যাক গে। এখন আসি আজকের গল্পে। সেদিন আমার বর আমার জন্য অনেকগুলো কাঁচা ফুল এনেছিল। এত এত ফুল কিছুদিন পর নষ্ট হয়ে যাবে, আর এতগুলো ফুল আমি যদি আমার প্রতিটা বইয়েও রাখি, দেখা যাবে অনেক হয়ে গেছে। তো ভাবলাম এই ফুলগুলো দিয়ে কী করা যায়, কী করা যায়। তারপর টুকিটাকি ভিডিও বা বিভিন্ন ইনফরমেশন নিয়ে আমি গোলাপের চা বানানোর জন্য এই ফুলগুলোকে বাছাই করলাম। সবগুলো ফুলের পাপড়ি ছিঁড়ে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে টানা কয়েকদিন রোদে শুকিয়ে নিলাম। যারা আমার মতো ধৈর্য কম, তারা চাইলে এটাকে অন্যভাবে শুকাতে পারেন, কিন্তু সেটা আমি আইডিয়া দেব না, কারণ এটা অপচয় হবে। তা যাই হোক, ভালো করে রোদে দুদিন বা তিন দিন রাখলেই মচমচে হয়ে যাবে শুকিয়ে। এরপর এটাকে আমি কাচের বয়ামে ভরে রেখেছি, কারণ দেখতে ভালো লাগবে, চোখে শান্তি। সবসময় তো চোখের শান্তি মনের শান্তি খুঁজে বেড়ায়, এটাই হচ্ছে আসল ঘটনা। তো এই গোলাপের পাপড়ি আমরা পায়েসেও ব্যবহার করতে পারি, বিভিন্ন ফুড ডেকোরেশনেও ব্যবহার করতে পারি, অথবা যদি খুব বেশি পরিশ্রমী যারা, চাইলে এটাকে লিপবাম তৈরি করা যায়। লিপবাম তৈরি করার প্রসেসিংটা একদমই সহজ। পাপড়িগুলোকে থেতলে নিয়ে তারপর সেই রসটাকে জাল দিয়ে একটা অনেকটা ঘন হয়ে এলে কোনো একটা কৌটো বা কোনো একটা বক্সে রেখে এটা ঠোঁটে ব্যবহার করা যায়। অথবা চিনির সাথে যদি হালকা একটু হালকা চিনির সাথে গোলাপের কাঁচা পাপড়ি দিয়ে যদি অনেকক্ষণ জাল করা যায়, তারপর সেই রসটাও দীর্ঘদিন রাখা যায়, এটা বিভিন্ন ফ্লেভার হিসেবে ব্যবহার করা যায়। আর এখানে অরিজিনাল গোলাপের যে ফ্লেভারটা সেটা পাওয়া যায়। আমি অনেক আগে থেকে আমি যখনই পায়েস রান্না করি, সেই পায়েসে আমি ডেকোরেশনের জন্য গোলাপের পাপড়িটা বেশি ব্যবহার করি, এটা দেখতে ভালো লাগে। এমনিতেও গোলাপ ফুলের রাজা হলেও গোলাপ আমার পছন্দের ফুল মোটামুটি। তো ভাবনা আর কাজের মধ্যে পার্থক্য করতে নেই, তো পার্থক্য আমি করতে চাইও না। এই গোলাপের চাটা কিভাবে খাওয়া যায় বা এটাকে কিভাবে ব্যবহার করা যায় সেটাও তো আপনাদের দেখিয়ে দিতে হবে। তা না হলে তো বলবে যে লীলাবতী আপু কিভাবে চায়ের উপকরণ তৈরি করতে হয় সেটা শিখিয়ে দিল, অথচ কিভাবে চা বানাতে হয় সেটা শেখায়নি। সাধারণত যদি মধু দিয়ে এটা ব্যবহার করতে পারেন বা মধু দিয়ে চাটা খেতে পারেন, সেটা অনেক ভালো হয়। কিন্তু হাস্যকর হলেও সত্য, মধুর ফ্লেভারটা আমার খুব একটা ভালো লাগে না, এই জন্য আমার আসলে মধুটা খাওয়া হয় না। তবে মধু কিন্তু অনেক উপকারী। যেহেতু আমার কাছে অনেক কাঁচা পাপড়ি ছিল, তো এই পাপড়িগুলো আমি কাঁচা পাপড়ি দিয়েই চায়ের উপকরণ তৈরি করে নিলাম। পানিটাকে অনেকক্ষণ জাল দিয়ে দিলাম। জাল দেওয়ার পর ফ্লেভার ছেড়ে দিয়েছে। এই ফ্লেভার ছাড়ার পর এটার কালার হয়েছে ঠিক এইরকম। এটা আমার এখন হাতের কাছে যে কাপটা, এটাতে পুরো একদম গোলাপের যে আমাদের রোজ টি বা গোলাপের চা যেটা, সেটা
এখন আমি এখানে তুলসী চার একটা ফ্লেভার মেশাবো, কারণ আমার কাছে ভালো লাগে তুলসী চাটা খেতে। ঘটনা হচ্ছে সেটা না, ঘটনা আরেকটা বলি। যারা আমার মতো প্রচণ্ড দুধ চা খেতে পাগল, তারা কিন্তু দুধ যখন জাল হবে, ওই দুধ জালের সময় পাপড়িটা যদি দিয়ে দেওয়া হয়, এরপর চা পাতা দিয়ে জাল করলে দারুণ একটা ফ্লেভার আসে, খুবই 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 মজাদার একটা ফ্লেভার আসে। আমার মোটামুটি সব কিছুই ট্রাই করা শেষ, যে কারণে আপনাদের আমি সুন্দর সুন্দর টিপস দিচ্ছি আজকের ভিডিওতে। তবে আপনাদের উপর আমার একটা মন খারাপ, সেটা হচ্ছে আপনারা আমার সাবস্ক্রাইবার বাড়িয়ে দিচ্ছেন না, আপনারা বন্ধুদের সাথে শেয়ার করেন না, মনে হয় আমাকে এখন আর আপনাদের ভালো লাগে না। আমি যখন চাটা কিনেছিলাম, চায়ের সেটটা, এই সুন্দর কাভারটা সেটার সাথে পেয়েছিলাম, তো এটাকে একটু কাজে লাগানোর বুদ্ধি করলাম। কেমন হলো? সুন্দর সুন্দর সব ভিডিও ছবি পেয়ে যাবেন আমার লীলাবতী সংসার ফেসবুক পেজে, আর আপডেট সুন্দর ব্লগগুলো পেতে হলে থাকতে হবে আমার লীলাবতী সংসারের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, লুকিয়েছিলে।